এবার ধুম চার নিয়ে আসছে বলিউড কিং শাহরুখ খান। এই বছরটাই যেন শাহরুখময়। পাঠান ও জওয়ানের মতন দুটি অল টাইম ব্লকবাস্টার উপহার দিয়েছেন বলিউড বাদশাহ। সত্যই মুক্তি পেয়েছে তার আরেকটি চলচ্চিত্র ডাঙ্গি। ইতিমধ্যে দর্শকের হৃদয় জুড়ে ঝড় উঠেছে ডাঙ্কি নিয়ে। সব মিলিয়ে দুর্দান্ত একটা বছর পার করলেন কিং খান। তবে তার আগামী চলচ্চিত্র সম্পর্কে তেমন কোনো তথ্য কিন্তু এখনো প্রকাশ হয়নি, যা ঘিরে ভক্তদের রয়েছে গভীর কৌতূহল। সবাই মুখিয়ে রয়েছে 2024 সালে শাহরুখ খান ভক্তদের কি উপহার দেন তা জানার জন্য। এরই মধ্যে তীব্র গুঞ্জন ভেসে উঠেছে বলিউডের বাতাসে। ভারতের অন্যতম জনপ্রিয় অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি ধুম নিয়ে ফিরছেন শাহরুখ খান। হঠাৎ করেই সামাজিক মাধ্যমে এটা একটা গুঞ্জন তীব্রভাবে ছড়িয়ে পড়েছে, ধুম চার নিয়ে ফিরছেন নাকি বলিউড বাদশাহ। নানান রকম যুক্তি তথ্য উপস্থাপন করে কিং খান ভক্তরা দাবি করছেন যে শাহরুখকে নাকি ধুম চারে দেখা যাবে। সিনেমাটিতে খল চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন শাহরুখ খান। ইতিমধ্যে তীব্র গুঞ্জন রয়েছে যে পাঠান পরিচালক সিদ্ধার্থ আনন্দ ধুম চারের পরিচালনা করবেন। তাই এতে শাহরুখের আবারও অ্যাকশন লুকে সিদ্ধার্থের সঙ্গে জুটি বাঁধার সূত্র মেলাচ্ছেন বহু অনুরাগীরা। সামাজিক মাধ্যমে বেশ কিছু ভুয়ো তথ্য ছড়িয়ে পড়েছে সিনেমাটিকে ঘিরে। বর্তমানে এক্সে ট্রেন্ডিং এ রয়েছে শাহরুখ খান ও ধুম চারের টপিক, আর সেখান থেকেই শাহরুখের ভক্তদের জোর দাবি। ধুম ফ্র্যাঞ্চাইজির আগামী সিনেমাটির জন্য শাহরুখ খান একেবারে সঠিক পছন্দ হবে যশরাজ ফিল্মসের। এদিকে সামাজিক মাধ্যমে কেউ কেউ আবার বলছেন যে শাহরুখ নন ধুমচারের জন্য দক্ষিণ অভিনেতা রামচরণ সঠিক পছন্দ, তার কাছেই নাকি সিনেমাটির প্রস্তাবও গেছে। অপরদিকে শাহরুখের ভক্তদের দাবি যশরাজ ফিল্মসের নাকি এই ধুম চার নিয়ে কথাবার্তা অনেকটাই এগিয়ে রয়েছে শাহরুখের সঙ্গে। সিনেমাটির ঘোষণাও আসবে নাকি শিগগিরই। সদ্যই মুক্তি পেয়েছে শাহরুখ খানের প্রত্যাশিত চলচ্চিত্র ডাঙ্কি। মুক্তির পর থেকেই আলোচনায় রয়েছে ডাঙ্কি মুভিটি। ইতিমধ্যে বিশ্বব্যাপী 300 কোটির কাছাকাছি আয়ও করে নিয়েছে এই সিনেমাটি। তবে একই সঙ্গে প্রভাসের শালার মুক্তি পাওয়ার পর বক্স অফিসে বেশ কঠিন লড়াই করতে হয়েছে ডাঙ্কিকে। আয়ের নিরিখে শালার চেয়ে অনেক পিছিয়ে থাকলেও ডাঙ্কি দর্শকদের মন জয় করতে পেরেছে। সিনেমাটির গল্প ও নির্মাণে সমালোচকদেরও প্রশংসা কুড়োচ্ছে শাহরুখের ডাঙ্কি। হিরানির জাদুতে মুগ্ধ করেছেন শাহরুখ খান, এমনটাই রব উঠেছে চারিপাশে। রাজকুমার হিরানির পরিচালনায় ডাঙ্কিতে শাহরুখ খানের সঙ্গে আরও রয়েছেন যারা, তারা হলেন তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানি, সতীশ সাঁত ও ধর্মেন্দ্র। এটি প্রযোজনা করেছেন শাহরুখের স্ত্রী গৌরী খানের রেড চিলিজ এন্টারটেনমেন্ট এবং রাজকুমার হিরানি। প্রত্যেকেই নিজ নিজ চরিত্রে দারুণ অভিনয় করেছেন। প্রিয় দর্শক, শাহরুখ খান যদি ধুম থ্রি সিনেমা করে থাকেন তাহলে সিনেমাটি কেমন হবে বলে মনে করেন অবশ্য কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, শেয়ার করে দিন। এতক্ষণ পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সকলকে।